রানা প্লাজা ট্র্যাজেডির পর শ্রমিকরা যা অর্জন করেছিল তা একটু একটু করে হারিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, অ্যাকর্ড অ্যালায়েন্সের পর গঠিত আরএসসি এর আইনি ভিত্তি দুর্বল হওয়ায় শ্রম পরিবেশের এই নিম্নগতি। তবে বিজিএমই বলছে, নিরাপত্তা ও কর্মপরিবেশের অবনতি হওয়ার আর কোনো সুযোগ নেই। মেহেদী হাসানের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সকালের কর্মব্যস্ততা শুরু হতে না হতেই একটি ভবন ধসে পড়ল সাভারে। এখানকার হতাহতের সংখ্যা, শ্রমিকদের উপর এই ঘটনার বিরূপ প্রভাব বিবেচনায় এটি রানা প্লাজা ট্র্যাজেডি হিসেবে পরিচিতি পায় দেশে বিদেশে। এ ঘটনায় নিহত হন 1138 জন, আহত 2000-এরও বেশি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা এটি। এরপর নড়েচড়ে বসে গোটা বিশ্ব। নিরাপদ কর্ম পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করতে শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও সরকারের পাশাপাশি একযোগে কাজ শুরু করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। শ্রমিক সংগঠনগুলো বলছে, রানা প্লাজায় নিহত শ্রমিকরা নিজেদের জীবনের বিনিময়ে অনেক কিছু দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের শ্রমশক্তির জন্য, সেখান থেকে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম হয়েছিল ট্রেড ইউনিয়নের সাথে বায়ারদের চুক্তি, যেটা লিগালি বাইন্ডিং, এবং এই লিগালি বাইন্ডিং অ্যাগ্রিমেন্টের ফলশ্রুতিতে সেখানে গঠিত হইল কিন্তু অ্যাকর্ড। তাহলে একইভাবে আমাদের উচিত ছিল আগে আরএসসি সাথে বায়ারদের ওই 200-250 বায়ার তখন যেরকম অ্যাকর্ডে সাইন করছিল, বায়ারদের সাথে তো একটা চুক্তি হওয়া দরকার। এখন এইটা যেটা আরএসসি হয়েছে, এটা হচ্ছে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। শিল্প মালিকরা বলছেন, রানা প্লাজার পর নিরাপত্তা ও কর্মপরিবেশে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। আরএসসিতে দুর্বলতা থাকলে তা নিয়ে নতুন করে ভাববে বিজিএমই এর বর্তমান নেতৃত্ব। আজকে ফারুক হাসানের নেতৃত্বে যে বিজিএমই আজকে আমরা রিসেন্টলি আমরা পাশ করেছি, অবশ্যই যদি কোনো দুর্বলতা থেকে থাকে, যদি শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যদি কিছু থাকে, অবশ্যই সেই বিষয়টি আমরা সরকারের সাথে বসে এবং শ্রমিক ভাই বোনদের সাথে অবশ্যই আমরা বিবেচনা করব। কর্মপরিবেশ ও নিরাপত্তার ক্ষেত্রে বিজিএমই কোনো ছাড় দেবে না বলেও জানান এই নেতা। আর এমন একটি ভয়াবহ দিন বাংলাদেশের বুকে না আসে এই শিক্ষাই আমরা পেয়েছি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আজকে আপনি দেখেছেন